হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে সম্পূর্ণ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ডাব্লিউ এনভিএফ অর্থাৎ ন্যাশনাল ভলেন্টিয়ার স্পোর্টস এই পদে নিয়োগ করা হবে এবং তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করবে না প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি শুরু করার পূর্বে করব ছোট্ট রিকোয়েস্ট এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো এবং আজকের লাইকের টার্গেট থাকলো মাত্র পাঁচশোটি আশা করি প্রত্যেকেই তোমরা কমপ্লিট করে দেবে আর পরবর্তী প্রত্যেকটি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অনিষ্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা রয়েছি ডাব্লিউবি পুলিশ ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি এই নোটিশটিকে ডাউনলোড করতে চাও সরাসরি ডাব্লিউ বিপি ডাব্লিউবি এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর এই রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্ট সেকশনটিতে তোমরা প্রত্যেকেই চলে আসবে এই রিক্রুটমেন্ট সেকশনে আসার পর এখান থেকে তোমরা সম্পূর্ণ নতুন যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে অর্থাৎ গতকাল চারটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেগুলো ডাউনলোড করে নিতে পারবে এছাড়া ডাব্লিউবি এর এই সম্পূর্ণ নতুন নোটিফিকেশনটিও এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্সা ভবন ফিফথ ফ্লোর সিক্স ক্রস রোড ব্লক ডিজে কলকাতা সাত লক্ষ একান্ন

অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবেল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনলি ট্রেন্ড মেল ডাব্লিউ বি এন ভি অ্যান্ড এক্স সার্ভিসম্যান এরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে এখানে কোনো মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে না এখানে কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে বলা হচ্ছে এজ অর্থাৎ তোমাদের বয়স বয়স কি থাকতে হবে এক এক দু হাজার একুশ তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং রাজ্যের এস সি এস সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে নেক্সট বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি বলা হচ্ছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমতুল্য বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি আবেদন করতে চাও তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হবে বাইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ চলবে বাইশ মার্চ দু হাজার এই সময়ের আগে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কি দিতে হবে এছাড়া আরো বিস্তারিত ভাবে যখন ফুল নোটিফিকেশনটি প্রকাশিত হবে তখন তোমাদেরকে কিন্তু আরো বিস্তারিতভাবে আমরা জানিয়ে দেবো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একুণি সাবস্ক্রাইব করে নিতে হবে পরবর্তী আপডেটগুলো কিন্তু তোমরা সবার প্রথম পেয়ে যাবে এছাড়া এই এবং পরবর্তী যে কোনো চাকরির আপডেট এবং তোমরা যদি বিভিন্ন মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল প্রত্যেকে অ্যাপটি ডাউনলোড করে বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল লিখে সার্চ করো এছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকে সেখানে যুক্ত হয়ে যাও পরবর্তী আপডেটগুলো সবার প্রথম তোমরা সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ